হ্যালো ফ্রেন্ডস, রসুনকে আমরা সবাই চিনি। রসুন হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকগুলির মধ্যে অন্যতম একটি। এই রসুনে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর হরমোন, যে গুণগুলি আমাদের দেহে রোগ নির্মূল করতে এবং নতুন রোগ যাতে না হয় তার রোধ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকাংশ থেকে কিন্তু এই গুণ সম্পর্কে অজ্ঞাত এখনও অবধি। আর যদি জেনে থাকেন এই গুণগুলি, তারা ভুল পদ্ধতিতে রসুনে থাকা যে হেলথ বেনিফিটগুলি আছে তারা ঠিকঠাকভাবে পেয়ে থাকে না। আজকের এই ভিডিওতে আমি বলবো বেশ দুটি পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি রসুন খাওয়ার আজ থেকে শুরু করেন তাহলে খুব শীঘ্রই আপনার দেহে থাকা রোগ অথবা আপনার যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা সুগৃহীত হয়ে যাবে খুব শীঘ্রই। আমাদের দেহে তৈরি হওয়া যে কোনো ইনফেকশন, সেটা হতে পারে ভাইরাস, সেটা হতে পারে ফাঙ্গাস, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, এর বিরুদ্ধে রসুন মারাত্মকভাবে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আমরা যখন কোনো ইনফেকশনে আক্রান্ত হই, সেটা হতে পারে ভাইরাস, সেটা হতে পারে ব্যাকটেরিয়া বা হয়তো ফাঙ্গাসের, তখন আমরা একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক খাই। আর অ্যান্টিবায়োটিক যেটা বাজারে পাওয়া যায় সেগুলি কিন্তু একসঙ্গে তিনটি ইনফেকশনের বিরুদ্ধে সেম টাইমে কাজ করতে পারে না। কিন্তু এই আনন্দের খবর হলো এই রসুন একসঙ্গে অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল রূপে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তাই রসুনকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। রসুন হলো এলিসিন নামক উপাদানের একটা চমৎকার উৎস। এই এলিসিনের কারণে রসুনের এরকম স্বাদ ও গন্ধ হয়ে থাকে। এছাড়া রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যে সালফার আমাদের দেহের মধ্যে থাকা যে মারাত্মক সমস্যাগুলি তৈরি হয় এবং আমাদের দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাকে সুগঠিত করার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং গবেষণায় এটাও বলেছে যদি আমরা রসুনকে রান্না করে খাই তাহলে রসুনের পুষ্টিগুণ যতটা থাকা দরকার ততটা কিন্তু থাকে না, তা থেকে অনেকটাই কমে যায়। তাই আজকে আমি আপনাদের দুটি বেস্ট পদ্ধতি বলবো, যে পদ্ধতিতে আজ থেকে রসুন খাওয়া শুরু করলে এই রসুনের মধ্যে থাকা 100% যে নিউট্রিশনাল যে ভ্যালু সেটা আপনি আজকে থেকেই পেতে থাকবেন। এক নম্বর পদ্ধতি হলো রসুনকে গিলে খাওয়ার পদ্ধতি। রসুন যখন আমরা গোটা গিলে খাবো তখন আমাদের স্টমাক বা পাকস্থলীর উপরে কোনো রকমের নেগেটিভ ইনফেক্ট তৈরি হয় না, কিন্তু যতক্ষণ অবধি এটা ইন্টেস্টাইনে না পৌঁছাবে এর প্রভাব কিন্তু শুরু হবে না। যখনই এই গোটা রসুন আমাদের ইন্টেস্টাইনের অন্তে পৌঁছে যায় আর যখনই এইটা ভাঙতে শুরু করে তখনই কিন্তু এর প্রভাব শুরু হয়। এটা ভেঙে যাওয়ার পর এই রসুনে থাকা এলিসিন মারাত্মকভাবে এবং চমৎকারভাবে আমাদের দেহে অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিওয়ার্ম রূপে কাজ করে। অর্থাৎ যাদের দেহে কোনো রকমের ইনফেকশনের সমস্যা পেটের মধ্যে থেকে থাকবে অথবা যদি কৃমির মতো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু গুটা খেলে এই রসুনকে খুব চমৎকারভাবে কাজ করবে। এছাড়া গবেষণা এটাও বলেছে এই রসুনে থাকা এলিসিন আমাদের দেহে কোর্টিসিন নামক একটা হরমোনের প্রোডাকশন রেটকে অনেকটাই বাড়িয়ে দেয়। এই কোর্টিসিন আমাদের দেহে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপটিকের মতো কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। অর্থাৎ কোনো ইনফেকশন বা আলসারের মতো কোনো সমস্যা অথবা কৃমির মতো যদি সমস্যা হয়ে থাকে তাহলে রসুনকে যদি গোটা খাওয়া হয় তাহলে কিন্তু চমৎকারভাবে উপকার পাওয়া যাবে। আপনি আজকে থেকে এই রকম সমস্যা যদি আক্রান্ত হয়ে থাকেন গোটা রসুনকে গিলে খাওয়ার অভ্যাসটিকে তৈরি করুন এবং আপনার পেটে যে সমস্যাগুলি তৈরি হয়েছে সেগুলি খুব শীঘ্রই মিটে যাবে। এছাড়াও আরেকটা বিশেষ কথা যেটা না বললেই নয়, যদি গোটা রসুন গিলে খাওয়া হয় তাহলে স্টমাকের নিচে মানে অন্তে যাওয়ার পর এটা যখন ভাঙতে শুরু করে তখন এলিসিন কী করে, আমাদের যে রক্ত প্রবাহের মধ্যে ব্যাড কোলেস্ট্রলগুলি জমা থাকে অথবা চর্বিগুলি, যে চর্বিগুলি কমিউনিটি হয়ে থাকে সেগুলিকে গলাতে এবং কমাতে এবং শরীর থেকে রিমুভ করতে প্রচুর পরিমাণে হেল্প করে এই রসুন। অর্থাৎ কী হয়, আমাদের দেহে ইমিউনিটি সিস্টেমকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রাখে।
দুই নম্বর প্রসেস হলো রসুনকে চিবিয়ে খাওয়া বা পিষে খাওয়া। যখন আমরা রসুনকে পিষে বা চিবিয়ে খাবো, তখন আমাদের শরীরে এর কি প্রভাব পড়বে সেটা আমাদের জেনে নিতে হবে। রসুন যখন আমরা পিষে বা চিবিয়ে খাবো, তখন এই রসুন থেকে এলিসিনের ফলে আমাদের মুখে একটা গন্ধ তৈরি হয় এবং এই রসুন থাকা বিভিন্ন পুষ্টিগুণকে কিন্তু এই গন্ধের সঙ্গে মিশে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ এই নিউট্রিশনের যে ভ্যালুটা থাকা কথা ছিল সেটা কিন্তু কমে যাবে। কিন্তু আনন্দের বিষয় হলো, এই রসুন যখন চিবিয়ে খাওয়া হয় তখন এর মধ্যে থাকা যে সালফার সেটা বেরিয়ে আসে। আর এই সালফার কি করে আমাদের দেহের যে হৃদযন্ত্রজনিত সমস্যাকে প্রচুর পরিমাণে যে রোগ প্রতিরোধ করতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এছাড়াও আমাদের রক্ত প্রবাহকেও বিভিন্ন রকমের কোলেস্টেরল এবং আমাদের দেহে থাকা অতিরিক্ত চর্বিগুলি গলাতে প্রচুর পরিমাণে হেল্প করে। অর্থাৎ রসুনকে যদি চিবিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ফ্যাট বার্নারের মতো কাজ করে। তাই আমাদের জেনে নিতে হবে রসুনকে এই দুই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি খেলে আমরা বেস্ট হেলথ বেনিফিটটা পাবো। তাই তো এখন ব্যাপারটা হলো, আপনি যদি ফ্যাট বার্নার হিসাবে রসুনকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে রসুন চিবিয়ে খেতে হবে। কারণ রসুন চিবিয়ে খেলে এই যে সালফার নির্গত হয় এই রসুন থেকে, সেটা আমাদের দেহে ব্যাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বা আমাদের দেহে রক্ত প্রবাহের মধ্যে কোনো রকমের যদি চর্বি সংশ্লিষ্ট হওয়ার মতো যদি কোনো সমস্যা হয়ে থাকে, অথবা আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতিকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ করতে হেল্প করে যদি চিবিয়ে আমরা খাই। যদি আপনি গোটা রসুনকে গিলে খান তাহলে সে এই চর্বি কমানোর কাজটা কিন্তু সে করবে না, তখন আমরা এই উপকারটি আর পাবো না। সে তখন কি করবে, আমাদের দেহের ভিতরে স্টমাকে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কোনো ইনফেকশনকে প্রতিরোধ করতে দেয়, যেমন আলসার ক্রিমের মতো সমস্যাকে প্রতিরোধ করতে প্রচুর পরিমাণে হেল্প করবে। এখন যাদের ক্রিমি বা অন্তে কোনো রকমের ইনফেকশনের সমস্যা আছে, তারা অ্যান্টি ইনফ্লেমেটরি বা অ্যান্টিসেপটিকের মতো রসুনকে গোটা গিলে খেলে উপকার পাবেন। অথবা যাদের মধ্যে অতিরিক্ত ওজন হয়ে আছে বা হৃদযন্ত্রজনিত কোনো সমস্যা তৈরি হয়ে আছে বা রক্ত সঞ্চালন পদ্ধতি বা কোলেস্টেরলের মতো সমস্যা আছে, তারা কিন্তু রসুনকে চিবিয়ে বা পিষে খাওয়ার অভ্যাস আজকে থেকে শুরু করুন। এখন আমি বলবো আপনি যেটা করবেন, প্রতিদিন সকালবেলায় উঠে একটা বা দুটা কোয়া রসুন আপনি ডাইরেক্ট গিলে খাবেন এবং পরে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় এক বা দুটি কোয়া রসুন ডিনারের সাথে পিষে বা চিবিয়ে এই রসুনকে খাওয়া শুরু করুন। তাহলে আপনি দুই রকমের বেনিফিট কিন্তু একসঙ্গে পাবেন। এটা হলে আপনার দেহে যে রসুনের 100% উপকার সেটা কিন্তু চলে আসবে খুব শীঘ্রই। আজকে থেকে খাওয়া শুরু করুন, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন যদি আপনার মধ্যে আমার বলা এই সমস্যাগুলি হয়ে থাকে। আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই যে বিষয়গুলি আরও অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।